বন্ধুরা, সপ্তক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি বরাবরই ক্যামেরার পিছনে থাকি, আজকে ক্যামেরার সামনে চলে এসেছি। কারণ আপনারা যাকে দেখেন সুদেব চক্রবর্তীকে, সুদেব চক্রবর্তী আজকে অনুপস্থিত। এই অনুপস্থিতির কারণ, গেল 12ই সেপ্টেম্বর আমাদের এই সপ্তক মিডিয়ার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং ওই দিনেই ছিল সুদেব চক্রবর্তীর জন্মদিন। তাই আজ সুদেব চক্রবর্তীর জন্মদিনে আজ আমার এই অনাহূত আগমন। তো আপনারা সপ্তক সাহিত্য চক্রের সাথে ছিলেন, সপ্তক মিডিয়ার সাথে ছিলেন, আগামীতে থাকবেন সেই কামনা করি। বন্ধুরা, আপনারা এই যে উপভোগ করছেন, আজকে 12ই সেপ্টেম্বর সপ্তক সাহিত্য চক্রের সাংগঠনিক সম্পাদক, কবি, প্রাবন্ধিক, তারপর উপস্থাপক, শিল্পী এবং সম্পাদক কবি সুদেব চক্রবর্তীর আজ 35তম জন্মদিন। আমরা সেটা এই মুহূর্তে পালন করছি। কবি সুদেব চক্রবর্তী একজন কবি এবং প্রাবন্ধিক এবং সঞ্চালক। সেই সঞ্চালককে ঘিরে আমরা যে জন্মদিনের আয়োজন করেছিলাম, সপ্তক পরিবারের কিছু কবি সাহিত্যিক আমরা কবিতা, গান এবং আড্ডায় মেতে উঠেছিলাম। এটা ঘরোয়া আড্ডায় মেতে উঠেছিলাম। চলুন দেখা যাক সেই আড্ডাটি, অবশ্যই প্রাণবন্ত আড্ডা ছিল, আপনাদের ভালো লাগবে। সুদেব চক্রবর্তীর 35তম জন্মদিনে অভিনন্দন ও শুভেচ্ছা। সুদেব সপ্তক সাহিত্য চক্রের ছোট্ট একটা প্রাণ, এই সপ্তক সাহিত্য চক্রের প্রাণ হয়ে, সবুজ হয়ে, সজীব হয়ে যতদিন আমাদের সঙ্গে থাকবে, সুন্দরভাবে, স্বাভাবিক এবং সাবলীলভাবে আমাদের সঙ্গে এভাবে মিলিয়ে চলবে এই আশাবাদ রাখছি এবং আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভ জন্মদিন সুদেব। আশা করি আজকের এই বিশেষ দিনের প্রত্যেকটা মুহূর্ত যেন আনন্দ এবং খুশি দিয়ে ভরে ওঠে। তোমার এই শুভ দিনটি কেকের মতো মিষ্টি হোক, এই বছরে তোমার সমস্ত চাহিদা পূরণ হোক এবং তোমার সব স্বপ্ন সত্যি হোক, শুভকামনা রইল। ধন্যবাদ সপ্তক মিডিয়াকে। কবি সুদেব চক্রবর্তী আমাদের কাছে এক আনন্দের নাম। কবি সুদেব চক্রবর্তীর 35তম জন্মদিন, শুভেচ্ছা। জন্মদিন আরো আরো ভবিষ্যৎ জীবন উজ্জ্বল সুন্দর হোক, এই শুভকামনা। আজকে কবি সুদেব চক্রবর্তীর জন্মদিন, আমরা ঘরোয়া ভাবে এটা উদযাপন করছি, ভালোই লাগছে। আমরা পর্যায়ক্রমে আমাদের সংগঠনের এবং সংগঠনের বাইরের বিভিন্ন কবির আমরা জন্মদিন পালন করে থাকি। অনালম্বর হলেও আমাদের এই উদযাপন আমরা উপভোগ করি, আমাদের ভালোই লাগে। কবিতা পাঠ হয়, কবিকে কবির প্রসঙ্গে কিছু আলোচনা করা হয়, আমাদের ভালো লাগে। প্রিয় বন্ধুরা, সুদেব চক্রবর্তী সপ্তক সাহিত্য চক্রের একটি অংশ, বিশেষ অংশ। আমাদের যারা এই সংগঠনকে চালিয়ে নিচ্ছে, এর ধারাবাহিকতার সঙ্গে যারা যুক্ত, তাদের ভিতর বিশেষ একজন সে। সে অনেক গুণে গুণান্বিত, আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি, তার সে দীর্ঘায়ু হোক এই কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে মাগুরার প্রেক্ষাপটে, ঘরোয়া পরিবেশে এত সুন্দর জন্মদিন পালন, আমারও লোভ হচ্ছে যে কেন আমার 35 নয়। শুভ জন্মদিন সুদেব চক্রবর্তী, দীর্ঘায়ু কামনা করি, সফলতা কামনা করি। সুন্দর একটি সুন্দর দিনে সুসংবাদ পেলাম, এই সপ্তক মিডিয়ার 1000
সাবস্ক্রাইব আর সঙ্গে আমার পারিবারিক এবং আমার ব্যক্তিগত জীবনের অতি সম্মানিত শ্রদ্ধেয় এবং আমার মান্যবর দাদা বিকাশ মজুমদার বিকাশ দা রয়েছেন, আমি আসলে তাকে একটু অন্যরকম ভাবে শ্রদ্ধা ভাজন করি, কারণ কালচারাল অঙ্গন থেকেই তাকে পেয়েছি এবং এক অনবদ্য অন্যরকম আমার গার্ডিয়ান। রিঙ্কু ভাই আমার সহকর্মী, পাশে রয়েছেন অনিলদা তপনদা, যারা আমার সঙ্গে আছেন বা আমি তাদের সঙ্গে আছি, খুবই ভালো লাগলো, ভালো লাগছে। যা হোক, সুদেব চক্রবর্তীর এমন দিনে 35 পার করে চালিয়ে যাচ্ছে কি মিডিয়া, ইউটিউবের চক্রাকারে সাবস্ক্রাইব 1000-এ পা দিয়েছে সফলতায়, চালিয়ে যা চালিয়ে যা, তরু হবে 1000, পূর্ণ হবে শতবৎসর, এই আশীর্বাদ রইল অতি। ধন্যবাদ সবাইকে। এক লাইনের কবিতা, বৃক্ষ পাতার চামচে উঠিয়ে নেব সাদা মেঘ। সেনাসপাদ কবি সুদেব চক্রবর্তীর 35 জন্মদিনে আমার অনেক শুভেচ্ছা ও আদর রইল, কারণ 35 জন্মদিন প্রায় 35 না হলেও 33 বছর আগে শেষ করে থুয়ে আইছি, এখন আর সেই 35 আর খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, তবুও এই শুভক্ষণে সবার সাথে একসাথে আনন্দ করতে পারছি, এটাই আমি মনে করি আমাদের জন্য অনেক, কারণ আমাদের সিনিয়র হিসাবে আর কয়দিনই বা থাকবো তার কোনো গ্যারান্টি নেই, মানে নট পাকা রং কয় সেই রকমের একটা অবস্থা আমাদের এখন, মানে নট গ্যারান্টি পাকা রং আমাদের অবস্থা হচ্ছে এখন এরকম। তারপরও এই মানে ঘরোয়া পরিবেশে সবাই যে আমরা একসাথে উপস্থিত হতে পেরেছি, এটাই আমি মনে করি আমাদের সবার জন্য অনেক, আগামী দিনে তার অনেক শুভকামনা থাকলো এবং সেজন্য আগামীতে অনেক সপ্তক মিডিয়ার জন্য অনেক কিছু এগিয়ে নিতে পারে। মাগুরার সংস্কৃতি অঙ্গনের বর্তমান সময়ের নানাবিধ দিক বিচারী কবি এবং সঞ্চালক ইউটিউবার যার নাম সুদেব চক্রবর্তী, বর্তমান যুগের চারা বটবৃক্ষ যা একদিন বিশাল আকার রূপ নেবে, তার এই শুভ জন্মদিনে অংশগ্রহণ করতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করছি। তার আজ 35 জন্মদিনে তাকে আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সেই সপ্তক মিডিয়াকে যিনি আলোকিত করছেন কবি সুদেব চক্রবর্তী, ভিতরটাকে অনেক মেঘলা রেখেও তিনি সূর্যোদয়ের হাসি ফুটাতে পারেন কবি সুদেব চক্রবর্তী, এবং যে কোনো বিষয়ই জটিল বিষয় হোক না কেন তিনি তাৎক্ষণিকভাবে 1-2 সেকেন্ড মাথায় নিয়ে এবং অত্যন্ত সাবলীলভাবে তিনি উপস্থাপন করতে পারেন, এটা তার দুর্দান্ত একটা শক্তি, এবং সেই শক্তি নিয়ে এবং বন্ধুরা আপনাদের আশীর্বাদ দোয়া এবং আপনাদের সহযোগিতায় সপ্তক মিডিয়া এগিয়ে যাবে, এবং আমরা যে লক্ষ্য নিয়ে মাগুরা জেলার ইতিহাস ঐতিহ্য এবং সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করছি আমরা সেই লক্ষ্যে পৌঁছে যাব। সবার প্রতি কৃতজ্ঞতা। আসলে আজকে মানে কয়েক ঘন্টা আগ পর্যন্ত আমার ধারণা ছিল না যে আমার জন্মদিন পালন হবে, কেননা বিগত কয়েক বছর ধরে আমার জন্মদিন পালন হয় না, পালন করি না নানাবিধ কারণে, আজকেও সেরকমটাই ভাবছিলাম, কিন্তু আমি আসলে না ভুলে যাইনি, কিন্তু এটা মাথায় ছিল না যে আমি আমার মানে রক্তের সম্পর্কের যে পরিবারটা আছে সেই পরিবারের বাইরে আমার আর একটি বৃহৎ একটি পরিবার আছে যেটা সপ্তক পরিবার, মানে একবেলা খাওয়া বন্ধ থাকলেও সপ্তক আমার জন্য বন্ধ থাকে না, সপ্তকের কাজ, সপ্তক নিয়ে ভাবনা, আমি এখনো রাত্রে শুয়ে শুয়ে যখন ঘুম আসে না আমি প্ল্যান করি সপ্তক নিয়ে। যে কি জন্মটা হচ্ছে 1987 সালে আজকের এই দিনে ভাদ্র মাস ছিল, 26শে ভাদ্র, সেদিন অবশ্য শনিবার ছিল, উত্তরবঙ্গের একটি জেলা সিরাজগঞ্জে, যেটা আমার জন্মস্থান, সিরাজগঞ্জের গ্রাম পাঙাশিতে আমার জন্ম, সেদিন তুখোর বৃষ্টি ছিল, সে বৃষ্টির ভেতরে আমার জন্ম।
কবিতার নাম কেমন আছো কবিতা। কবিতা তুমি কেমন আছো, কেমন আছে তোমার কবি, কেমন করে আঁকে তোমার হৃদমাধারে তোমার ছবি। কবিতা তুমি কেমন আছো পঙ্গপালের অন্তর্দহে, অমানিশার ছায়ার মতো তপ্ত বাতাস তাই কি বহে। ঝড়ো হাওয়া বইছে কি আজ এলোমেলো সুর বাজিয়ে, ও সুরগুলো সজাগ হয়ে সব কামনায় ভাগ বসিয়ে। কবিতা তুমি কেমন আছো, কেমন আছে কবি তোমার, দ্বিধাদ্বন্দ্ব দোলাচলে কাটছে কেমন কলম তার। কবিতা লোপাট হবে অঙ্গ তোমার, লজ্জা তুমি যতই লুকাও, সব শেষই তো শেষ নয়, শেষটুকু আমায় দাও। কবিতা তুমি কেমন আছো, শিকড় আঁকড়ে বসবাস, সপ্তক সুরে গাইছো গান, জল সিঁড়িতে ব্যর্থতার রাজহাস। সৃষ্টির খোঁজে কবি এখন অনাসৃষ্টির গর্ভগৃহে, সবই যেন বদলে গেছে বিষুবৃক্ষ ফলের মোহে। অবশেষে কবিতা তোমার দেহে রাচলখানি, আমার দেহে লেপটে আছে, আমার শার্টের বোতামগুলো তাই বুঝি আজ খুলে গেছে। ধন্যবাদ। আমার কবিতার শিরোনাম কখন কি হয়। আর একটু দাঁড়াও না, না ক্লাস আছে, ক্লাস তো থাকবেই, তারপরও ইচ্ছে করলে একটু তো থাকতে পারো। পারি তো, কিন্তু এভাবে কতদিন, রাগ করো না লক্ষ্মীটি, নতুন চাকরি যাক না কিছুদিন, তারপরেই তো। তুমি তো তোমার কথাই শুধু ভাবছো, বাড়িতে পাত্রপক্ষ আনাগোনা করছে, কখন কি হয়। গাইতে গেলে গান কান্না হয়ে বাজে, কেন বাজে আমার প্রাণ। এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান কান্না হয়ে বাজে, কেন বাজে আমার প্রাণ। এই পৃথিবীর পান্থশালায় কেউ চলে যায় কেউ বা আসে, দুদিনের এই পরবাসে। কেউ চলে যায় কেউ বা আসে, দুদিনের এই পরবাসে। কেউ বোঝে না কারো হাসি অভিমান, এই পৃথিবীর পান্থশালায়। ঘুম ঘুম চোখে স্বপ্ন জেগে থাকে, আকাশ তোমার ঠিকানা কি বলো। কাঁটা তারে বাঁধা দুই পাশে দুই পৃথিবী, আকাশ তোমার ঠিকানা কি বলো। ঘুম ঘুম চোখে স্বপ্ন জেগে থাকে, আকাশ তোমার ঠিকানা কি বলো। কাঁটা তারে বাঁধা দুই পাশে দুই পৃথিবী, আকাশ তোমার ঠিকানা কি বলো। আমার চোখে স্বপ্ন নাচে আমার চোখে ঘুম, পাখির গানে ঘুম দেখে যায় প্রিয় গানের সুর। ঘুম ঘুম চোখে স্বপ্ন জেগে থাকে, আকাশ তোমার ঠিকানা কি বলো। কাঁটা তারে বাঁধা দুই পাশে দুই পৃথিবী, আকাশ তোমার ঠিকানা কি বলো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই আপনারা দেখছেন শিল্প সাহিত্য ইতিহাস ঐতিহ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল সপ্তক মিডিয়া। এতদিন আপনারা আমাদের সঙ্গে ছিলেন, পাশে ছিলেন, আশা করি ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন, সেই শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি।